জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম কৃতবিদ্য ব্যক্তিত্ব বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ শিক্ষার বিকাশের সঙ্গে তিনি এমনভাবে সম্পৃক্ত এবং এত দীর্ঘকাল ধরে যুক্ত যে সেটা অল্পে প্রকাশ করা খুব মুশকিল 1952 সালের ভাষা আন্দোলনের সময় তিনি বোধ করি কলেজের ছাত্র সদ্য স্কুলের চৌকাট পেরিয়েছেন কিন্তু এই আন্দোলনের সঙ্গে তার সম্পৃক্তি এবং আন্দোলনের চিত্রধারণে তিনি যে কাজ করেছেন এবং সেই চিত্রগুলো সংরক্ষণ করেছেন আমাদের সামনে মেলে ধরেছেন সেটা কিন্তু ইতিহাসের একটা বিশাল অধ্যায়কে ব্যাপক মানুষের কাছে পরিচিত করে তুলেছে তো এই ধারাবাহিকতা তিনি কিন্তু অব্যাহত রেখেছেন এবং তারপরে তো তার যে অধ্যাপনা জীবন নানা রকম কাজকর্ম আমি শুধু দুটি তিনটি দিকে আলোকপাত করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে তিনি 1963 সালে বাংলা বিভাগ যে ভাষা ও সংস্কৃতি সপ্তাহের আয়োজন করেছিল সেটা আমরা তখন কলেজে পড়ি বিশ্ববিদ্যালয়ে তারপরে ঢুকেছি কিন্তু সেটার একটা বিশাল আলোড়ন তৈরি হয়েছিল এবং সেখানেই কিন্তু প্রথম যে হাজার বছরের বাংলা ভাষা এই কথাটা খুব বড়ভাবে নিয়ে আসা হয় এবং চর্যাপদ থেকে পাঠ পুরনো বাংলা গানের উপস্থাপনা এক অসাধারণ পরিকল্পনা সঙ্গে যুক্ত ছিলেন পরিকল্পনাকারীদের মধ্যে তিনি অগ্রগণ্য ছিলেন আর শিক্ষার্থীদের সেখানে বিপুলভাবে সম্পৃক্ত করেছিলেন যারা আবার এই ধারাবাহিকতা বহন রাখল ফলে বাংলাদেশের জাগরণ আর রফিকুল ইসলাম ওতপ্রোতভাবে যুক্ত এবং মুক্তিযুদ্ধের সময় তার যে ভূমিকা আমি দুটো দিক শুধু বলতে চাই খুব কম জানা মানুষের একটা হচ্ছে যে তিনি বিদেশিদের বাংলা ভাষা শেখাতেন সেই সুবাদে এই 70-এর নির্বাচনের সময় যিনি এই পূর্ব পাকিস্তানের সামরিক আইন প্রশাসক হয়ে এলেন লেফটেন্যান্ট জেনারেল সাহেবজাদা ইয়াকুব খান ইয়াকুব খানকে তিনি বাংলা শেখাতেন এবং সেই সূত্রে ইয়াকুব খানকে তিনি বাঙালি সংস্কৃতির সঙ্গেও পরিচিত করে দিয়েছিলেন এবং তার ফলে আমরা দেখি যখন ইয়াহিয়া খান এই 71-এ এসে এই পার্লামেন্টের অধিবেশন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করলেন তখন কিন্তু ইয়াকুব খান তার বিরোধিতা করেছিলেন এবং তিনি পদত্যাগ করেছিলেন তো এই কাজটার পেছনে কিন্তু আমি অধ্যাপক রফিকুল ইসলামকে খুঁজে পাই আর যখন বাংলাদেশে গণহত্যা শুরু হলো তখন এক পর্যায়ে গিয়ে অগস্টের পরে অধ্যাপক রফিকুল ইসলামকে গ্রেফতার করা হলো আরও অনেককে এবং টিক্কা খান সামরিক আইন প্রশাসক তিনি একটা বিশেষ নির্দেশ জারি করে এদেরকে দেশদ্রোহী হিসাবে চিহ্নিত করে সেই সামরিক ঘাঁটিতে তুলে নিলেন এখন যেটা সংসদ ভবন সেটা ছিল জয়েন্ট ইন্টারোগেশন সেল সেখানে মানুষ ঢুকলে আর বের হয় না বা যখন বের হয় তার আর শরীরে কিছু থাকে না এমন বীভৎস অত্যাচার করা হয় সেই বাঘের গুহায় তিনি প্রবেশ করেছিলেন এবং আমাদের সৌভাগ্য যে তখন আন্তর্জাতিকভাবে এই সংবাদগুলো প্রকাশ পাওয়াতে তিনি প্রাণে রক্ষা পান এবং তারপর তো বাংলাদেশে তার যে দীর্ঘকালীন তার যে নানা অবদান আর আমার কাছে খুব তাৎপর্যময় মনে হয় তিনি উত্তরাতে চলে গেলেন এবং উত্তরাতে একটা সংগঠন স্থানীয়ভাবে তারা সংস্কৃতি নিয়ে কাজ করছে সঙ্গীত নিয়ে কাজ করছে তিনি তাদেরও পৃষ্ঠপোষকতা যোগালেন তার মতো একটা ওইরকম বড় মাপের মানুষ একটা বলা যায় যে স্থানীয় সংগঠন সেটাকেও তিনি প্রেরণা যুগিয়েছেন ফলে তিনি কিন্তু সকলের জন্য একটা বিশাল অনুপ্রেরণা হিসাবে কাজ করেছেন এবং ইউল্যাবের সঙ্গে তার সম্পৃক্ততা তার জন্যও খুব আনন্দময় হয়েছিল আর আমি তো নিশ্চিত জানি তার ফ্যাকাল্টি মেম্বার শিক্ষার্থীদের জন্যও সেটা একটা অনুপ্রেরণার দিক উন্মোচন করেছিল আর সবশেষে বলবো আমাকে তিনি অশেষ স্নেহ যুগিয়েছিলেন যেটার যোগ্যতা আমার ছিল না কিন্তু তার যে বিশাল হৃদয় সেই হৃদয়ে বহু মানুষ স্থান পেয়েছে এবং সবচেয়ে বেশি করে স্থান পেয়েছে তার স্বদেশ বাংলাদেশ